চরম টানটান অবস্থা, বারবার কমেন্ট্রি বক্স থেকে আওয়াজ ভেসে আসছে, এমন হাজারো মুহূর্তের উত্তেজনা আর জেতার আশা থাকা সত্ত্বেও হেরে গিয়েছে আমরা, হেরে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে মাঝে মাঝে এই মুহূর্তগুলো থেকেই কোটি মানুষের চোখের পানির সামনে বাঁধ হয়ে দাঁড়িয়ে বাংলাদেশকে জেতার স্বাদ এনে দিয়েছে একজন, আর তার নাম হলো মাহমুদুল্লাহ রিয়াদ। হয়তো কোনো এক রূপকথার বইয়ে মাহমুদুল্লাহর নিদাহাস ট্রফির সেই ম্যাচ লেখা থাকবে হাজার বছর ধরে। 2011 সালের বিশ্বকাপে শফিউলকে সাথে নিয়ে ইংল্যান্ডকে হারানোর কথা হয়তো এখন আতাহার আলী খান মাঝে মাঝেই ভাবে, যে কিনা ওই দিন কমেন্ট্রি বক্সে আনন্দ ধরে না রাখতে পেরে বলেছিলেন, বাংলাদেশ অসাধারণ একটা চমৎকার জয় করলো, খুবই দরকার ছিল। আরও অনেক এমন রূপকথার মতো ম্যাচে জয়ের রচয়িতা ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বয়সটা ভালোই হয়েছে তার, এই 2023 বিশ্বকাপটা হতে পারে তার জীবনের শেষ বিশ্বকাপ। তবে তার আগেই চলে এসেছে এক বিশাল প্রশ্ন, রিয়াদ খেলবে তো এই বিশ্বকাপ? গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন মাহমুদুল্লাহ, কিন্তু মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়েন তিনি। মাহমুদুল্লাহকে ছাড়া একই প্রতিপক্ষের বিপক্ষে চেমসফোর্ডে চলমান ওয়ানডে সিরিজে খেলছে বাংলাদেশ দল। এই দুই সিরিজে মাহমুদুল্লাহর জায়গায় ব্যাটিং করছেন আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম, ফিনিশার ভূমিকায় ধারাবাহিকভাবে রান করছেন তিনি। অনেকে আবার রিয়াদকে তুলনা করছেন হৃদয়ের সাথে, রিয়াদের ফর্মটা খারাপ যাচ্ছে, এই কথা মেনে নিতে হবে। তার জায়গায় হৃদয় এবং মুশফিক দুজনেই ভালো করছে, কিন্তু ভুলে গেলে চলবে না, বিশ্বকাপের মতো আসরে শুধু ব্যাটিং পারফরমেন্স আর কবজির জোর থাকলেই হয় না, এখানে দরকার অভিজ্ঞ একটা মাথা, যা রিয়াদের আছে। আর ঠিক এই কথা ভেবেই হয়তো বিসিবি বস পাপন বলেছেন ভিন্ন কথা। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ উপলক্ষে বিসিবি সভাপতিও চেমসফোর্ডে আছেন, সেখানে সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নাজমুল হাসান গতকাল বলেছেন, আমার ধারণা মাহমুদুল্লাহ বিশ্বকাপে থাকবে। বিসিবি বস স্বপ্ন দেখাচ্ছেন কোটি ক্রিকেট ভক্তকে, যারা এখনও স্বপ্ন দেখছে রিয়াদ খেলবে 2023 বিশ্বকাপ, আবারও হয়তো এই রিয়াদই জন্ম দেবে কোনো এক মিরাকেলের।